বাংলাদেশ জাতীয় দলের টিম বয় নাসির তার নিজ গ্রামের 200 পরিবারকে ত্রাণ প্রদানের উদ্যোগ নিয়েছিল। এই ত্রাণের টাকা দিয়েছিল জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। গত 4 মে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঙালকান্দি ও সৈয়দপাড়া গ্রামে ত্রাণ বিতরণের সময় তার উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় আহত হন নাসির ও তার দুই ভাই। কাজ নাই, কাম নাই, মানুষ খুব কষ্টে আছে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কিছু ব্যবস্থা আমার গ্রামের লোকের জন্য কিছু করি। সেক্ষেত্রে আমি মাহমুদুল্লাহ ভাই, এরপর হচ্ছে গিয়া মাশরাফি ভাই, তামিম ভাই ও মুশফিকের ফোন করি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করি। ত্রাণ দেওয়ার জন্য আমার এলাকায় দেওয়া হয়, পরে পাশের এলাকায় দিতে যাই, তখন সেই ক্ষেত্রে আমার বিপ্লব চেয়ারম্যানের লোকজনরা আমার উপরে হামলা দেয়। আইসা বলে কে কি পারমিশন নিয়ে ঢুকছে স্যার আমার এলাকায়। বললাম পারমিশন লাগে নাকি একজনের এলাকায় ঢুকতে লেগা এই মহামারীর সময়? না, কা পারমিশন নিয়ে ঢুকছস? আমাকে ধাক্কা মারে, এমনকি আমার বড় ভাইরে মারধর করে প্রচুর, আর প্রাণগুলো রেখে দেয় সব। পরে থানায় গিয়েছিলাম, থানা যাওয়ার পর ওসি সাহেব খুব খারাপ রাগ ব্যবহার করে আমার সাথে। আমার এলাকায় ছোট ভাই আসছিল ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু সে ত্রাণ দিতে পারে নাই। ত্রাণ দেওয়া অবস্থায় তার ত্রাণ ছিনতাই করে নিয়ে যায়। হামলার সঙ্গে চেয়ারম্যানেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি নাসিরের, যা অস্বীকার করেছেন চেয়ারম্যান। রাতের অন্ধকারে সে কিছু ত্রাণের কথা বলে, সে বিএনপি ছাত্র দলের এক ছেলে আছে তানিন, তাকে নিয়ে সে সৈয়দপাড়া গ্রামে গেছে। তখন একজন মহিলা বিএনপির ত্রাণ নিতে অস্বীকার করছে, আওয়ামী লীগের একজন ভক্ত, এটা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, তর্ক হয়েছে। থানায় মামলা করতে গিয়েও বেশ বিপত্তির শিকার হয়েছিলেন বলে অভিযোগ জানিয়েছেন নাসির, যা অস্বীকার করেছেন ওসি। ত্রাণ দেওয়ার সময় একটা মারামারির ঘটনা ঘটে, তো পরবর্তীতে আমাদের কাছে তাৎক্ষণিকভাবে একটা অভিযোগ দেয়। আমি নিজেও সে অভিযোগ নিয়ে আমি সেখানে ঘটনাস্থলে যাই, নিজে তদন্ত করি এবং আমি মামলা ইতিমধ্যে মামলা নিয়েছি এবং আসামি ধরার জন্য আমি তৎপরতা আমাদের অভিযোগ অব্যাহত আছে। ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ। তো আমরা কয়েকজন মিলে, আমি ছিলাম, মুশফিক, তামিম, এরা কয়েকজন মিলে, মাশরাফি ভাই, এরা কয়েকজন মিলে আমরা কিছু মানে টাকা ওকে দেই। তো ওই টাকা দিয়ে পরে ওই মানে ত্রাণ আল্লাহর মতো ত্রাণ টান কিনছে। কিনার পরেই তো ওই যে ওদের যেদিন আর কি ডিস্ট্রিবিউট করবে, তো ওইখানে ওই যে কিছু মাছ টান আর কি ওরা এই জিনিসগুলো আর কি জোরপূর্বক আর কি নিয়ে আসে। পরে তো থানায় কমপ্লেনও করলো, তো এখন আবার ওই দিক দিয়ে থ্রেটও দিচ্ছে আবার নাসিরকে, নাসিরের ফ্যামিলিকে। যেখানে আমরা ভালো কাজ করতে গেছি, ওই কাজের পরিপ্রেক্ষিতে ধরেন এই ধরনের কাজ যদি কেউ করে জোরপূর্বক ত্রাণের জিনিসগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে উল্টা আবার থ্রেটও দিতেছে যে মারা ফেলবে, এটা করবে, তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে। আই হোপ যে পুলিশ সার্ভিস সহযোগিতা করবে, ওখানকার যারা পুলিশ যারা আছেন সবাই সার্ভিস সহযোগিতা করবে এবং আসল কালপিট যারা ওদেরকে বের করবে।